আজ ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উনিশশো সালের এ দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়ে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল যা তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা দিবসটি উপলক্ষে বিএনপি জামায়াতসহ বিভিন্ন দল বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল এগারোটায় শেরেবাংলা নগরস্থ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হবে এছাড়া দিবসটি ঘিরে ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রাসহ দশ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণীতে তারেক রহমান বলেন সাতই নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন উনিশশো সালের এই দিনে দেশপ্রেমে বলিয়ান হয়ে সিপাহী জনতার রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতার সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে তাই সাতই নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত এদিকে দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দিবসটি পালনে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিবৃতিতে তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও চক্রান্ত মোকাবেলায় ওই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অনেক বলে মন্তব্য করেন